আবার আসলাম, ভাবছিলাম কোনদিন লাইভে এসে কান্না করবো না। আমি আমার পেজ হ্যাক করছে না কি করছে আমি ওই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি অপমানের একটা লিমিট আছে, এত অপমান করে নিচ্ছে নাসির আমাকে যেন আমি মরি। নাসিরের গার্লফ্রেন্ড এই করে নিতে, কেউ চোখ বন্ধ করে কান্না করে, কেউ ঘর বন্ধ করে কান্না করে, আর আজকে যখন আমি পাবলিকের সামনে নাসিরকে দাঁড়িয়ে নিয়ে এসেছি, নাসির আমাকে অপমান করে নিচ্ছে যখন যাকে তাকে দিয়ে। আমার আইডিটা ওই রকম করছে, আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি ওদের যন্ত্রণায়, আর এখন কি করছে সবাই দেখছেন, ফ্যাসিনেশন আমার পেজের ভিতরে ঢুকে লাইভ করতেছে। আমি লাইভে আসছিলাম, সেই লাইভ গুলাও ডিলিট করে দিছে। আর কি করবে নাসির আমার সাথে, করতে পারে করতে পারে, আমি কারো দোষ দিব না। নাসির যা করতেছে আমার কিচ্ছু বলার নাই, খালি তামসা দেখবো, আপনারাই দেখেন। তারপরও সে ট্রেড করায় আমাকে, আইসিটির মামলা দিবে আমার নামে, মানহানির মামলা দিবে। এত কিছু করার পরে এখনো 10 ভাগের 1 ভাগ বলছি, এখনো পুরাটা ক্লিয়ার করি নাই। আর কত তাহসিনেশনকে দিয়ে মা থেকে শুরু করে 6 বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেইটা পর্যন্ত নিয়ে যা তা বলছে, এখন আমার পেজের ভিতরে ঢুকা তামসা করতেছে, পেজ এক করছিস কর। আমি চুপ করে বসেছিলাম, আমার পেজের ভিতরে ঢুকে আমাকে বলে আমি ইন্টারন্যাশনাল প্রস্টিটিউট, তাসিনেশন বলে আমাকে, আমাকে বলে আমি সানি লিওন, আমি সানি লিওন হতে চাই। নাসির খুব মজা লাগতেছে আজকে, নাসির খুব মজা পাচ্ছে, তাই না নাসির? খুব মজা পাচ্ছ না, আর কি করবা? এরপর নাসির কি করবে জানেন? রেপ করে নিবে, গ্যাং রেপ করে নিবে আমাকে, সেই দিনও হয়তো বা লাইভে এসে কাঁদবো, আর না হলে রাস্তায় আমার লাস্টটা করে থাকবে। মজা নিয়েন সেদিন সবাই, সবকিছুই মজা আমার না। কি চাইছি নাসিরের কাছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু না। আমি ওকে চাইছি, এইভাবে আমাকে অ্যারেস্ট করতেছে, এইভাবে অলওয়েজ আমার সাথে লাইগা আছে। আমি ফার্স্টে পান করছি, আমি ফার্স্টে পান করতাম ওর সাথে, ফ্রেন্ড ছিলাম, পরে অনেক ভালোবাসছি, এত ডিপ একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে সেই মানুষকে রাস্তায় দাঁড়াই করা দিচ্ছে, মানুষকে নিয়ে মজা নামাচ্ছে, মানুষ আমার পেছনে ঢুকে আমাকে বলে আমি সানি লিওন, ও যে আমাকে বলছে গালি দিয়েছে আমাকে, বলে সবার টুকরা চাঁদ। আমি আমার বয়ফ্রেন্ড কে না হয়ে গালি দিছি, আমি আমার জামাই যাকে ভাবি তাকে না হয়ে গালি দিছি, পরে সরিও বলছি। আর ওরা কি করতেছে? বা তাসিনেছেন ভাই আব্বা, আর কি কি করবেন করেন, মানুষকে বলে চাঁদ দিও না, ইয়ে করো না, সেলিব্রিটি বানায় না, এখন ফাঁসি দেই। হ্যাঁ ফাঁসি দিব, মরবো, কি করছে আপনি জানেন? সেলিব্রিটি হওয়ার জন্য, আর কিছু? আর ও বাঁচানেন মানুষের সাথে, বাস্টার্ড আপনি একটা, যার জন্মে ঠিক নাই সে এই ধরনের কাজ করতে পারে, ঠিক আছে, লজ্জা করেন। আর আমি সানি লিওন যদি হয়ে থাকি, আপনার মাও সানি লিওনের জন্ম, আপনারও সানি লিওনের জন্ম, ঠিক আছে, আপনার মা সানি লিওন, আপনার মাকে দেখে এক্সপ্রেশন নিছি যে বাহ, তাসিনেশনের মা সানি লিওন, দ্যাটস ওয়াই শুভ হতে চান, ভালো হন, এখনো টাইম আছে, না হলে মানুষের মায়ের খেয়ে মরবেন, আর না হলে এমন অবস্থা হবে না, আপনার দিকে মানুষ দেখে মজা নেওয়ার উপযুক্ত থাকবেন না। আর নাসির তোকে আমি এত ভালোবাসছি, আমি ছোট মানুষ সব কিছু বাদ দিয়ে, হ্যাঁ চলে আসতে পারতে একটু কাছে, মাথায় হাতটা রাখতে পারতাম, দেখতাম আমি ঠান্ডা হয়ে যাই কিনা, খুব করল না, হাইরা গেল আমি, যাও তুমি উইন, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, মজা বানাইতে বানাইতে জিতে গেছো, মিথ্যা বলতে বলতে জিতে গেছো, আমি হাজারটা প্রমাণ।
দিও আজকে তোষি, আমাকে নিয়ে বজানো হচ্ছে, আমাকে খারাপ বলা হচ্ছে, আমাকে স্যালিরিয়ান বলা হচ্ছে। যাও, তুমি জিতে গেছো, তোমার পাওয়ার, তুমি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার বাংলাদেশে, তোমার কোনো শাস্তি হবে না, তুমি ফ্রি, তুমি উইন, সারা জীবন মাগিরাজি করো, সারা জীবন চরিত্রে নামো করো, সারা জীবন হাজারটা সুপাকে কাঁদা, কোনো সমস্যা নাই তোমার, তুমি উইন, যাকে ইচ্ছা বিয়ে করো, যাকে নিয়ে থাকো, আমি তো প্রস্টিটিউট না, টাকা না নিয়ে ভালোবাসে প্রস্টিটিউট হয়ে গেছি, যা ইচ্ছা করো, আর কি কি করার আছে করতে থাকো, ঠিক আছে, তাহলে বলো, আমি আসতেছি, এখন তো রেপ করাবা তাই না, তারপর কি করবা, গায়েব করে দিবা, দিয়ে বলবা ওই শয়তানের বাচ্চা কোনোখানে গায়েব হয়ে গেছে, তারপর অ্যাক্টিং করতেছে না, বাহ, ইউ আর এ গ্রেট নাসির হোসেন, আমি জাস্ট শকড, তুমি গ্রেট, আমি নাকি সাধারণ মানুষ কিচ্ছু করতে পারে না তোমাদের মতো হাতিদেরকে, যাদেরকে শেখ হাসিনা বানাইছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, যাদেরকে অনেক বড় বড় ব্যক্তিরা বানাইছে। আজকে পিএম এর কাছে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি যদি মরি বা আমার কোনো কিছু হয়, এর জন্য নাসির হোসেন ন্যাশনাল টিমে ক্রিকেটার দায় থাকবে। আমি আপনাকে বলে গেলাম, আমি ওই দেশের একটা নাগরিক, আমার সাথে যেইভাবে মেন্টালি হ্যারাস করা হচ্ছে, আমি এটার বিচার চাই, আর কিছু বলার আমার নাই, আমি সবাই আমাকে ছেড়ে চলে গেছে এক নাসির নাসির করে, আমার সাথে আমার আব্বু আব্বু এখন ঠিক মতো কন্ট্যাক্ট করতেছে না, আমি আবার একা হয়ে গেছি, কি মেন্টালি সবাই আমাকে সাপোর্ট করবে, আমাকে সবাই অ্যারেস করতেছে, আর কিভাবে করার আছে করতে থাকো, আর আমি শুভা বললাম তো যতদিন মরি নাই আমি আমার পেজ থেকে আর লাইভে আসবো না, নিজের যোগ্যতা যদি পেজ নিতে পারি নিব, ওই পেজ থেকে আসবো না হলে অনেক বড় বড় পেজ থেকে, অনেক ভালো ভালো পেজ থেকে, গ্রুপ থেকে আসবো, দেখি আমার পোস্ট শেয়ার হয় কিনা, হয় আমার আমার ভিউয়ার্স বাড়ে কিনা বাড়ে, আমি সেলিব্রিটি হওয়ার জন্য এগুলো করছি না, এগুলো করছি, ঠিক আছে, আপনারাও সেলিব্রিটি হন, কান্না করেন, নিজেদের কিভাবে কি করছেন, কিভাবে ধোকা খাইছেন, কিভাবে টাকা খাইছেন, কয় বার যে শুইছেন, কত দিনে দিনে আমার মতো সবাই বলেন, দেখি পারেন নাকি সেলিব্রিটি হইতে, পারবেন না আপনারা, পারবেন না, দোয়া করেন নাসির যেন আরো বড় মাপের বড় কিছু হয়ে যায়, সারা জীবন যেন এইভাবে নাটক বানাইতে পারে, সিনেমা বানাইতে পারে, হাজারটা সুভাগে দিয়ে হাজারটা সুভাগে কাঁদাইতে পারে, ভালো বাজাইতে পারে, আর বলতে পারে এরাই আমার শ্রেষ্ঠ বিগ ফ্যান, পাগল, সাইকো, ইটিসি ইটিসি, আরো কত কিছু, দোয়া করেন ওর জন্য সবাই, আর দোয়া করেন আমার মতো সুভারা যেন কোনো দিক প্রকাশ না করে, মুখ না খোলে যে নাসির হোসেনকে তারা লাভ করে, রিলেশন ছিল, সুভাইন, সুভার চ্যাপ্টারহীন, সেলিব্রিটি বানান ওদেরকে, আরো নাসির হোসেনকে আরো ব্যবসার টাকা দেন, বেশি বেশি করে ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাসির হোসেনকে, ঠিক আছে, আমরা নাথিং, কিচ্ছু না, মেয়েদের কোনো দাম নাই বাংলাদেশে, পণ্য পণ্য ভোগের পণ্য, ইউজের জিনিস, টিস্যু পেপার মেয়েরা।